हेलो बंधुरा तुम्हारे आमार चैनेले स्वागत। आज के आम्रा जे विषय निये आलोचना करब ता हलो क्लास टुएल्भर इतिहास प्रोजेक्ट। देखो क्लास टुएल्भर इतिहास प्रोजेक्टर मध्य आठटी प्रोजेक्ट आम्रा पे थाकि। एर मध्य जेको एकटी कर ले तुम्हारे प्रोजेक्टी कमप्लीट होबे एवं 20 नम्बर तुम्हारा आशा करी पे जाबे। की थाके एक विश्वायन, दुई षाटेर दशक अन्यान्य छात्र आंदोलन, तीन मार्किन जुक्तराष्ट्रेर गणतान्त्रिक ओ नागरिक आंदोलन, चार नारीर अधिकार आंदोलन, पाँच परिवेश आंदोलन, छय नतून सामाजिक आंदोलन, सात नतून अर्थनैतिक व्यवस्था पुँजीबादेर संकट, आठ ठंडा लड़ाई परिवर्तित विश्व। तो आज के आम्रा जे प्रोजेक्ट निये आलोचना करब सेटी होलो विश्वायन। बंधुरा शुरू करी प्रकल्प विश्वायन ग्लोबलाइजेशन। भूमिका प्रथमे, द्वितीय विश्वयुद्धेर अवसानेर पर समग्र विश्व दुटी राष्ट्र जोटे विभक्त हुए पड़े। सूचना है ठंडा लड़ाईर, उद्भव घटे द्विमेरु विश्वेर। किन्तु 1911 साले सोभियत यूनियनेर पतनेर पर अवसान घटे द्विमेरु विश्वेर। विश्वे प्रतिष्ठित है अमेरिका जुक्तराष्ट्रेर एकाधिपत्य, फले उद्भव घटे एक मेरु विश्वेर। मार्किन राष्ट्रपति जर्ज बुश ठंडा युद्ध परवर्ती विश्वेर এই অবস্থাকে নয়া বিশ্ব ব্যবস্থা বলে অভিহিত করেছেন। এই নয়া বিশ্ব ব্যবস্থা একটি প্রধান বৈশিষ্ট্য হলো বিশ্বায়ন। প্যারাগ্রাফ চেঞ্জ। বিশ্বায়ন হলো এক বিশেষ ধরনের প্রক্রিয়া। সম্ভবত 70-এর দশকে মার্কিন ব্যাংক আমেরিকান এক্সপ্রেস তাদের ক্রেডিট বিজ্ঞাপনে বিশ্বায়ন কথাটি প্রথম প্রয়োগ করেছিলেন। এই বিশ্বায়ন বলতে বোঝায় এমন এক ব্যবস্থা যেখানে বিশ্বের প্রতিটি দেশের অর্থনীতি উন্মুক্ত এবং বিশ্বজুড়ে পণ্য সামগ্রীর উৎপাদন, বণ্টন ও বিপণন ব্যবস্থা বাজার অর্থনীতির নিয়ম মেনে চলে। বিশ্বায়নের সূত্র ধরে বর্তমান সময়ে আর্থিক লেনদেন ও কার্যকলাপ বেড়েছে। নেক্সট পয়েন্ট, প্রকল্পের উদ্দেশ্য। আমরা এই প্রকল্প রচনার কয়েকটি উদ্দেশ্য হলো এক, বিশ্বায়নের ধারণাকে স্পষ্টভাবে উপলব্ধি করা, দুই, বিশ্বায়নের সূত্র ধরে বর্তমানে যে আর্থিক লেনদেন ও কার্যকলাপ বেড়েছে তার ধারণা লাভ করা। প্যারা, বিভিন্ন উৎস থেকে আমরা কর্মপরিকল্পনা রূপায়ণের জন্য যে সমস্ত তথ্যগুলি সংগ্রহ করেছি তা হলো, প্যারাগ্রাফ চেঞ্জ করে, বিশ্বায়ন আজ একটি অত্যন্ত পরিচিত শব্দ। বিগত 2 দশক ধরে বিশ্বায়নের প্রক্রিয়া ও কর্মসূচি বিশ্ব সমাজের অন্তর্গত ধনী দরিদ্র, সুবিধাভোগী ও সুবিধাহীন সব শ্রেণীর মানুষকে প্রবলভাবে নাড়া দিয়েছে। সাধারণভাবে বিশ্বায়নের অর্থ হল অর্থনৈতিক নীতি, পদ্ধতি ও কর্মকাণ্ডের বিশ্বায়িত অবস্থা, যেখানে মূল লক্ষ্য হিসাবে নির্দিষ্ট বিশ্বব্যাপী উৎপাদন ও মূলধনের একাধারে রাষ্ট্রীয়করণ এবং আন্তঃরাষ্ট্রীয়করণ ঘটে থাকে। বিশ্বায়ন বলতে বোঝায় এমন একটি ব্যবস্থা বা প্রক্রিয়া যেখানে একমেরু বৃত্ত সীমাহীন বিশ্বে প্রতিটি দেশের অর্থনীতি এক সময় সম্পূর্ণরূপে উন্মুক্ত হবে এবং তার ফলে বিশ্বজুড়ে পণ্য সামগ্রীর উৎপাদন, বণ্টন ও বিপণন ও চালু বাজার অর্থনীতির নিজস্ব নিয়ম অনুসারে চলবে। প্যারা চেঞ্জ। বিংশ শতকে 90-এর দশকে সোভিয়েত রাশিয়ার ভাঙনের ফলে বিশ্বে পুঁজিবাদী অর্থনীতির একচেটিয়া প্রসার ঘটতে থাকে।
এর ফলে যেমন পুঁজির অবাধ চলাচল সম্ভব হয়, তেমনি বিশ্বায়নের সামনেও তার কোনো প্রকার বাধা থাকল না। এছাড়া এ সময়ে তথ্য প্রযুক্তির ব্যাপক উন্নতি, শিল্প প্রযুক্তির উন্নতি এবং সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহে সমাজতান্ত্রিকতার অবসান বিশ্বায়নের প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্যারাচেঞ্জ ভারতে বিশ্বায়নমুখী সংস্কারগুলি পর্যালোচনা করলে কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এক, আণবিক ও প্রতিরক্ষা সংক্রান্ত কিছু ক্ষেত্র ছাড়া অন্যান্য উৎপাদনে বিদেশি পুঁজির অবাধ সুযোগ সুবিধা প্রদান। দুই, বৃহৎ ভোগ্যপণ্য শিল্পে লাইসেন্স প্রথার অবসান। তিন, রাষ্ট্রীয় সংস্থাগুলি যথাসম্ভব বেসরকারীকরণ ইত্যাদি। নেক্সট পয়েন্ট, প্রকল্পের গুরুত্ব। বর্তমান বিশ্বে বিশ্বায়নের গুরুত্ব অপরিসীম। বিশ্বায়নের ফলে বাজার অর্থনীতির বিকাশ ঘটেছে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এক নবযুগের সূচনা ঘটেছে, বিরাষ্ট্রীয়করণ ও বেসরকারিকরণের ওপর জোর দেওয়া হয়েছে। এসব কিছুর মধ্য দিয়ে মানুষের রুজি রোজগারের কতটা সুযোগ বেড়েছে তা জানার জন্য প্রকল্পটির গুরুত্ব রয়েছে। তাছাড়া আগামী দিনের অর্থনীতিকে কোন জায়গায় নিয়ে যেতে পারে বিশ্বায়ন তার আগাম আভাস জানার জন্য প্রকল্পটির গুরুত্ব রয়েছে। নেক্সট পয়েন্ট করব, প্রকল্পটির রূপায়নের পরিকল্পনা। বিশ্বায়ন এবং এর ফলশ্রুতিতে বিশ্বের বিভিন্ন দেশে কীরূপ পরিবর্তন ঘটেছে সে সম্পর্কে জানার আগ্রহে আমি এই প্রকল্পটি রূপায়নের সিদ্ধান্ত নিই। প্রথমে এই প্রকল্পের ওপর রচিত বিভিন্ন গ্রন্থ সংগ্রহ করি। আর বিশ্বায়ন যেহেতু সাম্প্রতিককালের ঘটনা, তাই 1999 থেকে 2001 সালের মধ্যে বিশ্বায়ন নিয়ে অন্তত যে 100টি মতো প্রবন্ধ প্রকাশিত হয় সেগুলি সংগ্রহ করি। যে উল্লেখযোগ্য গ্রন্থগুলি থেকে আমি প্রকল্প নির্মাণের মূল্যবান তথ্যগুলি সংগ্রহ করেছি সেগুলি হলো অমিয় কুমার বাগজি সম্পাদিত বিশ্বায়ন, ভাবনা ও দুর্ভাবনা, কাওলাজিৎ সিংয়ের গ্লোবাল কর্পোরেট পাওয়ার প্রভৃতি। এছাড়া ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে এই বিষয়ে বহু তথ্য সংগ্রহ করেছি। পয়েন্ট, তথ্য বিশ্লেষণ। সুতরাং তথ্যাদি বিশ্লেষণ করে বলা যেতে পারে যে 1980 দশকের দেশগুলিতে বিশ্বায়ন প্রক্রিয়ার ব্যাপক প্রসার লক্ষ্য করা যায়, যার মূল কারণ ছিল যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি। প্যারাচেঞ্জ বর্তমান বিশ্বে মানুষের জীবনের চলার পথের এমন কোনো বিষয় নেই যা বিশ্বায়নের দ্বারা প্রভাবিত হয় না। আধুনিক বিশ্বের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প, যোগাযোগ ব্যবস্থা, পরিবহন, বৈদেশিক বাণিজ্য প্রভৃতি সব কিছুই বিশ্বায়নের প্রভাবে পরস্পরের সঙ্গে একাঙ্গিকভাবে যুক্ত। এর ফলে বর্তমান বিশ্ব পরিণত হয়েছে একটি বিশ্ব গ্রামে। প্যারা, স্বাভাবিকভাবে বিভিন্ন দেশে বিভাজনের পরিবর্তে এক অভিন্ন আর্থিক ব্যবস্থার উন্নতি ঘটেছে। এভাবে বিশ্বায়নমুক্ত বাণিজ্য ও পণ্য চলাচলের সীমান্তহীন একটি অঞ্চল গড়ে তোলার পথ সুগম করেছে। পয়েন্ট করো সিদ্ধান্ত। পৃথিবীতে ঠান্ডা যুদ্ধের অবসানের পর বিশ্বায়ন এক অন্য মাত্রা লাভ করেছে। বিশ্বায়নের ধারণা সমগ্র বিশ্বকে এক সূত্রে বেঁধেছে। এর কল্যাণে পৃথিবীর কোনো জনসমাজই নয় একে অপরের সঙ্গে সংযুক্ত। প্রতিটি দেশ বিশ্বায়ন ব্যবস্থাকে মানিয়ে চলতে পারলে বা একে নিজের মতো করে কাজে লাগাতে পারলে এর সুফলগুলি লাভ করা সম্ভব। মূল্যায়ন, বর্তমান বিশ্বে আমরা কেউই বিশ্বায়নের প্রভাব থেকে মুক্ত নই, তবে এর ক্ষতিকারক দিকগুলি ও অস্বীকার করা যায় না। অনেক ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব নেতিবাচক হিসাবে প্রতিপন্ন হয়েছে। পৃথিবীর বহু দেশে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে আর্থিক ও আলাদাভাবে আয়োজনিত বৈষম্য, তবে বিশ্বায়ন সম্পর্কে অল্প বিস্তর ধারণা থাকায় প্রকল্পটি রচনা করতে আমার তেমন কোনো অসুবিধা হয়নি। পয়েন্ট, উপকরণ। প্রকল্পটি রূপায়নে প্রয়োজনীয় উপকরণগুলি হলো: 1, রং; 2, তুলি; 3, সাদা কাগজ;
4 পেন্সিল 5 স্কেল 6 আঠা 7 বিষয় সম্পর্কে সংগ্রহ করা বিভিন্ন ছবি পয়েন্ট কৃতজ্ঞতা স্বীকার এই প্রকল্পটি রচনায় আমি সবথেকে বেশি সাহায্য পেয়েছি আমার বিদ্যালয়ের শিক্ষক থেকে এছাড়া ইতিহাস বই থেকেও সাহায্য পেয়েছি তারা বিভিন্ন গ্রন্থ দিয়ে আমাকে বিশেষভাবে সাহায্য করেছেন তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ প্যারা প্রকল্পটি রচনার জন্য আমি বিশ্বায়ন সম্পর্কিত বইপত্র থেকে বেশ কিছু ছবি সংগ্রহ করেছি এছাড়া বিভিন্ন ওয়েবসাইট থেকেও পাওয়া বেশ কিছু ছবি আমার প্রকল্পে ব্যবহার করেছি নিচে শিক্ষকের স্বাক্ষর আর ডান দিকে শিক্ষকের স্বাক্ষর বাঁ দিকে তারিখ বন্ধুরা তোমরা এখানে ছবিগুলো ওয়েবসাইট থেকে বার করে নেবে বিশ্বায়নে বিভিন্ন ধরনের ছবি আছে সেগুলো তোমরা প্রজেক্টে ব্যবহার করবে আর প্রজেক্টে তোমরা কালো কালিতে ব্যবহার করাই ভালো বন্ধুরা এখনও তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করো ও সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করো